হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি দীপিকা, তোমরা দেখছো দীপিকাস ব্লগ। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, এই ভিডিওটিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, আর একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে। কিন্তু যেহেতু আমার অ্যাকাউন্টটি নতুন, সেহেতু তোমাদের সাবস্ক্রাইব আমার খুবই প্রয়োজন। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। চলো আজকের মতো ভিডিও স্টার্ট করছি। তাহলে চলো, আমি লাইলিন আর কাপড় নিয়ে নিয়েছি, আর কেচি নিয়ে নিয়েছি, ফিতাও নিয়ে নিয়েছি, অল্প চকও নিয়ে নেব, কারণ এটা দিয়ে আমি একটা কুর্তি রেডি করব। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তাও আমি লাইলিনটা নিয়ে নিলাম এবার, আর লাইলিনটা ফোর ফোল্ড আছে। তো এইবার আমি লাইলিনের উপর ফিতা দিয়ে মাপ দেব। তো দেখো, গলার দিকে আড়াই মাপ নিলাম, আর শোল্ডার দিকে আমি মানে গলার বুকের দিকে আমি 6.5 নিলাম, আর অপর দিকে শোল্ডার দিকে আমি নিয়ে নেব 6.5। ওইভাবে বগলের দিকেও আমি নিয়ে নিয়েছি 6.5। তো এইবার আমি যে ডটগুলো দিয়েছি সেগুলোকে পুরো দাগ টেনে নেব, আর বুকের দিকে নিয়ে নিয়েছি 11, কারণ আমার দিদির জন্য বানাবো। তো আর দিদি অনেকটাই মোটু পেটু, তার জন্য একটু বড় সাইজ নিয়ে নিলাম। আর 2 ইঞ্চ নিয়ে নিয়েছি একটা বেস্টি কাপড়। তো চলো এবার আমি দাগ টেনে নিচ্ছি, আর বগলটাও ড্র করে নেব, মানে হাতের এই সাইডটা। তাহলে চলো, ড্র করা শেষ আমার। এইবার আমি টেনে নেব, দাগ টেনে নেব গলার থেকে পেট পর্যন্ত। তো নিয়ে নিয়েছি 14 সেন্টিমিটার, আর এই 14 সেন্টিমিটার থেকে আমি নিয়ে নিচ্ছি, পেটের দিকে নিয়ে নিয়েছি 10, তার থেকেও 2 ইঞ্চি কম হবে, কারণ সেটা বেস্টি কাপড় থাকবে। তো এবার আমি ড্র করে নেব। তাহলে চলো, এটা আমি যেহেতু কুর্তি বানাবো, সেমভাবে গলার থেকে 19 সেন্টিমিটার নিয়ে আবার অপর দিকে পেটের দিকে আমি 11 সেন্টিমিটার নিয়ে নিলাম। তো ড্র করে নিচ্ছি, আর পুরোটা কুর্তি ড্র করে নিলাম। তো এইবার আমার লাইলিন ড্র করা শেষ, আমি এটা গলার দিকে একটু শেপ দিয়ে দেবো গোল করে, আর কেটে নেব। তাহলে চলো, আমি এবার এটা কাটতে শুরু করলাম। বাবা, যে শক্ত কাপড়টা যাচ্ছে না, কারণ ফোর ফোল্ড আছে তার জন্য। তাহলে চলো আমি কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই দেখো, বাচ্চা একটা দুষ্ট করছে, আমার চক দিয়ে পাকাতে ড্র করছে। তো বগলের শেপটা আমি কেটে নিচ্ছি খুব সুন্দর করে। বগলটা কাটা হয়ে গেলে আমি গলাটাও কেটে নেব, আর শোল্ডার সাইডে অল্পটুকু কেটে দেই আমি, কারণ সেটা যেন সুন্দরভাবে মিশে থাকে শোল্ডারের উপর, তার জন্য। তো গলাটা আমি রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তাহলে চলো দেখতে থাকো, এবার আমার গলাটাও কাটা শেষ। তো এবার দেখো, এখানে আছে 4 ফোল্ড। তো এবার এটা আমি রেখে দিলাম, এই বাচ্চাটা কেচি ধরছে, এই রাখ 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 সব রাখ। তো এবার আমি নিয়ে নিয়েছি কাপড়ের টুকরো, এইখানেও সেম একইভাবে 4 ফোল্ড আছে, আর সেটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি 2 ফোল্ড করে। এবার এটাকে আমি আবার সেমভাবে 4 ফোল্ড করে দেবো। তো চলো, এবার এটার উপর আমি সেই লাইলিন, যে লাইলিন আমি মাপ দিয়ে কেটেছিলাম, সেই লাইলিন টুকরোটি এটার উপর বসিয়ে দেবো। তো আমার আর মাপ দিতে হবে না, বসিয়ে আমি সুন্দর করে কেটে নেব। তাহলে চলো এবার সুন্দর করে এটাও কেটে নেই, যেহেতু 4 ফোল্ড আছে, খুবই শক্ত হবে কাপড়টি, কাটতে খুবই কষ্ট হবে, তবুও আমি সুন্দর করে কেটে নেব। তোমরা দেখো, অবশ্যই কেটে কাটা কমপ্লিট হবে। এই বাচ্চাটি এই দিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক করছে, খুব দুষ্টু করছিল। তাহলে চলো, এবার আমি বগলটি কেটে নিচ্ছি, 4 ফোল্ড আছে যেহেতু, অনেকটাই শক্ত বলেছি, তো 2 ফোল্ড করে করে কেটে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। 1 ফোল্ড কাটা শেষ, এবার আরেক ফোল্ড কাটবো। তো এবার এটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর চলো, এবার আমি গলাটাও কেটে নেব। গলাটা কমপ্লিট হয়ে গেলে তারপর সাইডগুলোও কেটে নেব। তো চলো, আমার কাটা, গলা কাটা কমপ্লিট হয়ে গেছে। কুর্তাটার খুব সুন্দর একটা গোল শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার আমি একইভাবে কুর্তাটার সাইডগুলো কেটে নেব। তো চলো দেখো, এই তো অনেকটাই শক্ত কাপড়, খুবই শক্ত। এবার কেটে নিচ্ছি আমি সাইডগুলো,
খুবই সুন্দর করে আমি কেটে নিচ্ছি, যেহেতু আমার প্রবলেম হচ্ছে ছোট বাচ্চাটি এদিক সেদিক করছে, তথাপিও এই তো এবার কমপ্লিট হয়ে যাবে। সুন্দর করে আমি টান টান করে নিয়েছি কাপড়টি। চলো, আমার কাপড় কাটা কমপ্লিট, এবার তোমাদের পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। দেখতেই পাচ্ছ উপরে পোষণ নিচে পোষণ। এবার আমি এসে পড়েছি মেশিনে, তো যা যা লাগে আমি সব নিয়ে নিয়েছি, ববিনকে সুতো সুই সব সেটিং করে নেব। সেটিং করার পর আমি সিলাবো, তো সেটাও আমি তোমাদের দেখাবো। চলো দেখো, এবার ববিনকে সেটিং করে নিচ্ছি। সেটিং করার পর আমি ববিনকে লাগিয়ে নেব। তো এবার আমি সুতাটাও লাগিয়ে নেব। সুতা লাগানোর পর আমি সব সেটিং করে নিয়েছি। এবার আমি কাপড় টুকরোটি নিয়ে নিয়েছি সোজা করে, সেমভাবে সেই সোজা টুকরোর উপর লাইলিন বসিয়ে দেব আর গলাটা এইভাবে সিলি করে দেব। তো চলো দেখো সিলি করছি কীভাবে, আর বগল সাইডও করে দেবো। পুরো পুরো মানে এই সাইড থেকে, বগলের থেকে নিয়ে একদম গলা পর্যন্ত পুরো এই সাইড, বুঝেছো? তো এইভাবে করে দিয়েছি আর পুরো এবার তৈরি হয়ে গেছে। লাইলিনের নিচের দিকটুকু বটে সিলি করে দেব, তারপর উল্টে তা গলার দিক থেকে বগল পর্যন্ত যেভাবে সিলি করেছিলাম তার উপর চাপ দিয়ে দেব, এইভাবে করে চাপ দিয়ে দেব। তো চলো দেখো কিভাবে আমি চাপ দেই। চাপ দেওয়া কমপ্লিট, সেম একইভাবে অপরটিও করে নিচ্ছি। এটা হলো ব্যাক পোর্শন, সেটা ছিল ফ্রন্ট পোর্শন। তো দুটোটাই আমার কমপ্লিট। এইবার আমি ব্যাক পোর্শনটি নিয়ে নিয়েছি, তার উপর ফ্রন্ট পোর্শনটিও দিয়ে দিচ্ছি। তারপর আমি শোল্ডার সিলি করে দেব, শোল্ডার সিলি করে দেব আর সাইডগুলো সিলি করে দেব। তারপর আমার কুর্তা রেডি হয়ে যাবে। তো সিলি করা কমপ্লিট, দেখো কিভাবে আমি সিলি করছি। এইভাবে করে দেব শোল্ডার আর সাইডগুলো 2 ইঞ্চ রেখে মেরে দেব। তারপর নিচের দিক থেকে অল্প স্মল করে বোটে সিলি করে দেব, এইভাবে করে পুরো বোটে সিলি করে দেব। তো চলো দেখো, এই তোমার সিলি করা কমপ্লিট আর কুর্তাটাও পুরো রেডি হয়ে গেছে। তার অপর দিক দেখো পুরো এইভাবে সিলি একদম কমপ্লিট, খুব সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে, মাত্র আমার 1 ঘন্টা সময় লাগলো, আমি কেটে বানিয়ে নিয়েছি। একদম খুবই সহজ পদ্ধতিতে এই কুর্তা তৈরি করেছি। তো এটা আমার দিদির জন্য যেহেতু বানিয়েছি, দিদিকে নিয়ে দেব। দিদি এবার পরে গুয়াহাটি চলে যাবে, দেখো রেডি হয়ে স্টেশন চলে এসেছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আশা করি ভালোই লাগবে। তো টাটা, আজকের মতো ভিডিও।